নমস্কার বলো কলকাতা এবং বিটু বাংলা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা সারাদিন দেখালাম আজকে বিটু বাংলা আয়োজিত এবং পাথাবার আয়োজিত বনশ্রী সপ্তর্ষি অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান বিবেকানন্দ হাই স্কুলে সুভাষগ্রামে তো আমরা সরাসরি সম্প্রচার করেছি এবার আসছি যারা বিচারক মণ্ডলীতে ছিল এবং অতিথি যারা ছিল সবার থেকে শুনে নিচ্ছি আজকে এই অনুষ্ঠানের বিষয়ে ওনাদের কেমন লাগলো সবার থেকে এক এক করে শুনে নিচ্ছি সাথে থাকবেন বলো কলকাতা এবং বিটু বাংলা দেখতে থাকুন বলো কলকাতা বিটু বাংলা আমি প্রথমেই যাব এখানে মাস্টারমশাই আছেন ওনার নামটা জিজ্ঞেস করব আমি সমীর কুমার মণ্ডল মেনলি হলো উনি যে স্কুলে অনুষ্ঠানটা হচ্ছে এটার মেন উদ্যোক্তা এবং উনি খুব সম্মানীয় ব্যক্তি এই অনুষ্ঠানের অতিথি ওনার থেকে শুনে নেব আজকে অনুষ্ঠানটা বিষয়ে সংক্ষেপে বলুন আসলে আমাদের প্রিয় ভৃগুদা শিক্ষা এবং সংস্কৃতির প্রচারের যে প্রচেষ্টা ওনার মধ্যে রয়েছে এজন্য আমরা প্রত্যেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনার সঙ্গে থাকতে পেরে আমরা নিজেরা ধন্য এই সংস্কৃতি চর্চা এই সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আমাদের একটাই উদ্দেশ্য যে সুস্থ সংস্কৃতির প্রচার এবং আমাদের এই প্রচারের প্রচেষ্টার মধ্য দিয়ে যদি কোনো একটি বাচ্চা তার সংস্কৃতি বিকাশ ঘটাতে পারে বড় হয়ে তাহলে আমরা আমাদের প্রচেষ্টাকে সফল বলে মনে করব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এসেছে অনেক দূর থেকে অনেকে এসেছে এবং আপনাদের প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি চলে যাচ্ছি ওনার পরের জন্য আপনার নামটা রঞ্জিত দাস হ্যাঁ উনি আজকে আমাদের অতিথি ছিল আপনারা দেখেছেন সরাসরি এই অনুষ্ঠানে ওনার থেকে শুনে নিচ্ছি সংক্ষেপে আজকে অনুষ্ঠানের বিষয় আজকের অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে কলকাতা থেকে এত দূরে এইরকম ওয়েদারে যে এত বড় একটা অনুষ্ঠান করতে পেরেছেন এখানকার কর্মকর্তারা ধন্যবাদ তাদেরকে আমার তো মনে হয় যদি ওয়েদার ভালো থাকতো আরও কিছু ছাত্রছাত্রী হতে পারতো তো আগামী দিনে যদি আমার কোনো প্রয়োজন এখানকার কর্মকর্তাদের লাগে আমি সবসময় সাথে আছি অবশ্যই ওনারা সবাই বিচারক মণ্ডলীতে ছিল ওনারা বিচার করেছে ওনাদের বিচারে পুরস্কার তুলে দিয়েছে সবার হাতে যারা পুরস্কৃত হয়েছেন আমরা দেখিয়েছি সরাসরি আমাদের পর্দায় আমি চলে যাচ্ছি পরে যিনি আছেন ওনার আপনার নামটা কুশল ভট্টাচার্য উনি একজন বিচারকের আসনে ছিলেন ও অতিথি ওনার থেকে শুনে নেব আজকে অনুষ্ঠানের বিষয়ে সংক্ষেপে কী বলছিলেন না খুব ভালো লাগলো বাড়ির কাছে আমি যদি এখান থেকে খুব দূরত্বে থাকি না কথায় আছে না যে সারা ভারতবর্ষ ঘুরে যায় কিন্তু বাড়ির কাছের যদি কোনো জায়গায় একটা ডাক আসে তখন নিজের মানে শিল্পচর্চাটাকে আরও বেশি ধন্য বলে মনে হয় হ্যাঁ তো বিচারকের আসনে সারা ভারতবর্ষই ঘুরে বেরিয়েছি কিন্তু আজ ভৃগুবাবুর ডাকে সাড়া দিতে পেরেছি এবং আমার খুব ভালো লেগেছে এত পুরনো একটা প্রতিষ্ঠান তারা আজকে আমাকে ডেকেছে এবং আজ থেকে বনশ্রী সপ্তর্ষি পরিবারের সদস্য হ্যাঁ শুধু তো বিচার ব্যাপার নয় এটা একটা পরিবার আমরা আজকে যারা এখানে সবাই উপস্থিত আছি একটা প্রত্যেকেই পরিবার সেই পরিবারের সদস্যও যেমন হতে পারলাম সত্যিই খুব ভালো লাগছে ওনাদের এবং সমস্ত কর্মকর্তা আজকে যারা আছে সবারই ঐকান্তিক প্রচেষ্টায় একটা এত বড় মহাযজ্ঞের অনুষ্ঠান আজকে সম্পন্ন হলো ওই তো বৃষ্টি আসলে কোনো বাধাই বাধা নয় যদি মনের সৎ ইচ্ছা থাকে যে কোনো বাধা আমরা পেরিয়ে যেতে পারি আজকে ভৃগুবাবু সেটাই দেখিয়ে দিলেন যে প্রতিকূলতা প্রকৃতির প্রতিকূলতা সত্ত্বেও এত সুন্দর একটা অনুষ্ঠান সাকসেস হলো খুব ভালো লাগলো এত সবাই গুণী মানুষ একসাথে এসেছেন ওনার ডাকে সাড়া দিয়ে আমরা আসতে পেরেছি আমি তো সত্যি আনন্দ পেয়েছি এত গুণী মানুষের সাথে আমি আজকে বসার সুযোগ পেয়েছি এবং সেই সুযোগটা ভৃগুবাবু করে দিয়েছেন এত গুণী গুণী মানুষদের পাশে সেই জন্য আমার তরফ থেকে ধন্যবাদ আর এই অনুষ্ঠান আরও হোক আমি থাকলে তো আমাকে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই বলবে সময় সুযোগ হলে আবার আসবো কিন্তু আমি আসি না আসি এই অনুষ্ঠান স্বমহিমায় আরও এগিয়ে চলুক এই কামনা করি অসংখ্য ধন্যবাদ এবং পরের যিনি আছেন ওনার থেকে শুনে নেব আপনার নামটা আমার নাম মিলন দাস আমরা ওনারও বক্তব্য শুনেছি আমাদের এই অনুষ্ঠানে সরাসরি লাইভ সম্প্রচারে শুনে নিচ্ছি সংক্ষেপে উনি কী বলছেন ভিগুর সঙ্গে আমার একদম অনেক দিনের পরিচয় 32 বছরের পরিচয় সেই ছোটোবেলার থেকে আমি ভিগুকে দেখেছি সেটাও বলে আমি ওর নাচের স্যার ও শুধু না ওর যে ওয়াইফ আছে সেও আমার কাছে নাচ করেছে এবং এমনকি ওর এখন মেয়ে সেও আমার কাছে নাচ করছে এটা আমি খুব আনন্দিত যে দুটো পুরুষ কি তিনটে পুরুষ আমার কাছে তারা নাচ করছে আর আমি বলি এই যে যারা নাচ করতে এসেছে আজকে এই আমরা যারা আজকে এই কথা বলতে পারছি আমার মনে হয় যদি এরা না আসতো আমরা কথা বলতে পারতাম না তাই আমার মনে হয় ওরাই হচ্ছে গিয়ে সব আমি বলি যদি শিষ্য না থাকে তাহলে গুরুকে কেউ চেনে না রামকৃষ্ণদেবের পরিচয় হয়েছে বিবেকানন্দ থেকে তো আজকে ওরা আসতে পেরেছে বলে আজকে আমরা এসেছি আপনি আমাকে বাইট ধরতে পেরেছেন আমি সবার আগে তাদেরকে ধন্যবাদ জানাই তারা এসেছেন বলে সবাইকে যারা এসেছেন কলাকুশলী সবাইকে আমার ধন্যবাদ নমস্কার অসংখ্য ধন্যবাদ আপনাকে সংক্ষেপে বলি উনি সংক্ষেপে খুব ভালো সুন্দর কথা বলেন এবং সবথেকে বড় কথা যে মেন উদ্যোক্তা এখানে যে মেন যাকে নিয়ে এখানে আলোচ্য বিষয় ভিগুদা সপরিবারে কিন্তু ওনারই শিষ্য আর তার থেকে বলতে সত্যি তাই শিষ্য ছাড়া গুরুর অভাব
এটাই বাস্তব কথা। আমরা চলে যাচ্ছি পরে যিনি আছেন ওনার থেকে শুনে নিচ্ছি, আপনার নামটা? সুতপা দত্ত। আমরা শুনেছি ওনার কথা আমাদের লাইভে, আমি শুনে নেব সংক্ষেপে উনি কী বলছেন অনুষ্ঠান নিয়ে। প্রথমে বনশ্রী সপ্তশীকে জানাই ভীষণ অভিনন্দন এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আমরা চাই এই অনুষ্ঠানটা যেন বছর বছর মানে এগিয়ে যাক, আর প্রত্যেক কলাকুশলীকে জানাই অনেক 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 ভালোবাসা। বিশেষ করে ভৃগুবাবুকে জানাই মানে আন্তরিক অভিনন্দন আমাকে এখানে আনার জন্য, এত গুণীগুণী মানুষের পাশে বসার জন্য, বসিয়ে দেওয়ার জন্য। তো এটাই আমার মানে বলার যে অনুষ্ঠানটা যেন আমরা আসি না আসি অনুষ্ঠানটা যেন কোনো দিন বন্ধ না হয়। অ্যাটলিস্ট এত বাচ্চাকে যেন সুযোগ করে দিচ্ছে, এই সুযোগটা যেন মানে সব সময় বজায় থাকে, এইটুকুই বলার। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে আসছি, পাশেই আছে অভিনেতা গুড্ডু, একটু আগেই শুনেছি ওনার ওর কথা, আমরা শুনে নেব সংক্ষেপে কী বলছে। প্রথমেই অনেক অনেক অভিনন্দন বনশ্রী সপ্তর্ষীকে এবং ভিগু আঙ্কেলকে আমাকে এখানে আজকে ইনভাইট করার জন্য, এবং আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হলো সেটা যে প্রতিযোগিতায় যে এতগুলো বাচ্চা বাচ্চা মেয়েরা ছেলেরা এবং যেসব গ্রুপরা এখানে এসে ডান্স করলো, নিজেদের যেই ট্যালেন্ট সেটা যে তুলে ধরলো আমাদের সামনে, সেই পারফরমেন্সটা সেই স্টেজটা দেওয়ার জন্য ভিগু আঙ্কেল এবং বঙ্গশ্রী সপ্তর্ষীকে অনেক অনেক বড় অভিনন্দন। কারণ আমি অনেক বছর ধরে ভিগু আঙ্কেলদের সাথে আছি, এখন পুরো ফ্যামিলি রিলেশনই হয়ে গেছে। আগামী কয়েক মাসের মধ্যেই পুজোও আসতে চলেছে, এবং বনশ্রীর আমরা সকলেই জানি দুর্গাপুজোতে আমরা সবাই পুজো পরিক্রমা করতে বেরোই একসাথে, পুরো ফ্যামিলি নিয়ে গাড়ি করে আমরা বেরোই এবং খুব আনন্দ করে হয় সেই জিনিসটাও। তাই যেমন বলছিল যে এই পুরো জিনিসটা একটা ফ্যামিলি, এবং ফ্যামিলির মধ্যে আমরা সবাই চাইবো যে শুধু আমরাই এগোবো না, আমরা যাদেরকে নিয়ে সঙ্গে এগিয়ে চলেছি তারাও যেন একসাথে এগোয়, এবং যে সকল বাচ্চা বাচ্চা মেয়েরা ছেলেরা যে এত সুন্দর স্টেজ পাচ্ছেন নিজেদের ট্যালেন্টটা দেখানোর জন্য আপনাদের সকলের সামনে, এই যে নতুন ট্যালেন্টরা নতুন প্রতিভারা উঠে আসছেন, সেটা আমার মনে হয় খুবই সুন্দর, এবং এটা একটা এক্সাম্পল অন্যদের জন্য যে এরকম কাজ সবাই আমরা একসাথে মিলে করি তাহলে ইন্ডাস্ট্রি অনেক ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। অসংখ্য ধন্যবাদ গুড্ডুকে, আমি শুনছি ওনার কথা, আপনার নাম? আমার নাম তরুণ শাহ। আমরা শুনেছি ওনার কথা এর আগেও আমাদের লাইভে সরাসরি, আমরা শুনে নেব সংক্ষেপে উনি কী বলছেন। মানে বিগু আমাকে আমন্ত্রণ জানিয়েছে মানে মিলনের মাধ্যমে, মানে সত্যি আমি এসে খুব মানে এত ভালো লেগেছে, মানে এত সুন্দর, মানে যারা আসছে প্রতিযোগী যারা যোগিতা যারা আসছে তারা যেন এত ভালো, মানে বিচারক হিসাবে মানে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল যে কাকে কী নাম্বার দেবো, এত সুন্দর ট্যালেন্ট সবাই, মানে এটা যেন প্রত্যেক বছর চালিয়ে যেতে পারে এই আমার বিগুর কাছে মানে আবদার। অসংখ্য ধন্যবাদ। এবার আসছি তার কাছে যে মূল আলোচ্যর বিষয়, ভিগুদা। প্রথমেই বলি শুভ জন্মদিনের শুভেচ্ছা বলো কলকাতা পরিবার এবং বিটু বাংলার তরফ থেকে। আর এই অনুষ্ঠানের বিষয়ে সবাই তো তোমার হয়ে সব কিছু বলল, কিন্তু তুমি সবার হয়ে কি বলবে সেটা শুনবো। আসলে সুন্দরবনের মানুষ আমি, জল জঙ্গল নোনা জল ডিঙিয়ে আজকের শহরতলির কিনারায় দাঁড়িয়ে এই ছোট্ট ছোট্ট আগামী দিনের প্রতিভাগুলোকে খুঁজে বের করার একটা ছোট্ট স্বপ্ন অনেকদিন ধরে আমায় ছিল, সেই প্রতিভাগুলো বের করার জন্য এই প্রচেষ্টা প্রতি বছর বিভিন্ন জেলাভিত্তিক করে থাকি, এবছর আমার জেলায় এবং আমার গ্রামে করতে পেরে আমি খুব খুশি। আবহাওয়া কিছুটা প্রতিকূল হলেও কিন্তু আমাদের মানুষ মুখ ফেরায়নি, অনেক মানুষ এসেছেন, দূর দূর থেকে বহু মানুষ এসেছেন। বনশ্রী এই জুলাই মাসের বনসৃজনের একটা উৎসব পরব, বনকে সৃজনায়ন করবার জন্য আমার চিরদিনের একটা আপ্রাণ থাকে যে পরিবেশে জল মাটি হাওয়া খেয়ে আমরা বান মানুষ, সেই পরিবেশের জন্য যদি কিছু ফেরত দিতে পারি সেটা একমাত্র বন পারে। সেই বনকে সৃজনায়ন করবার জন্য আমার বনশ্রী এবং সপ্তর্ষী, আমার মঞ্চে যারা আমার সঙ্গে সাথ দিয়েছেন সেই ঋষি তাদেরকেই বলি আমি সপ্তর্ষী, যারা না হলে এরকম একটা অনুষ্ঠান আমি একা করতে পারি না, তাই আমি বনশ্রী, বাকিরা আমার সব সপ্তর্ষী, এই হচ্ছে আমার নামকরণের ব্যাখ্যা। আজকে আমার জন্মদিন আমাকে সবাই মিলে উইশ করেছেন, আমি ভীষণ খুশি, এখনও সব মেসেজ পড়তে পারিনি, সকলের ভালোবাসায় আশীর্বাদের শুভেচ্ছায় আশা করি এই প্রচেষ্টা চালিয়ে যেতে পারবো। আর যারা দূর থেকে আসতে পারেননি তারা লাইভে কিছুটা দেখবেন, নিউজে দেখবেন, আশা করি আগামী দিন আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আর এই অনুষ্ঠানের যারা সফল হয়েছেন তাদেরকে আমরা আবার বিশেষ সম্বর্ধনা দেব পুজোর পরে। আমরা প্রতি বছর বনশ্রীবঙ্গ শারদ সম্মান, শক্তি সম্মান এবং জগদ্ধাত্রী সম্মানের পরে
আমরা বিজয়া সম্মিলনী করি কলকাতার কোনো বড় একটা মঞ্চে, সেখানে বনশ্রীর ফেস্টিভ্যাল হয়, সেই ফেস্টিভ্যালে এদেরকে সকলকে ডাকবো এবং বড় একটা অনুষ্ঠান হবে, আমি বলো কলকাতা এবং আমার অন্য সকলকে সেখানেও ডাকবো। আর আজকের এই অনুষ্ঠানে বলো কলকাতা আমাকে সাথ দেওয়ার জন্য আমি সৌমিককে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমি শুনে নেব গুড্ডুর মায়ের কাছে কি বলছি। নমস্কার, আজকে বনশ্রী সপ্তর্ষীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বার্ষিক প্রতিযোগিতা ছিল, আমার এখানে আসছে এসে খুবই ভালো লাগছে। তোমাকে বিগুদা থ্যাংক ইউ, এন্টায়ার ফ্যামিলি অফ বনশ্রী সপ্তর্ষী। আমাদের আসতে একটু দেরি হয়েছে, আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমরা সল্টলেক থেকে আসছিলাম, কালকে রাত অবধি আমাদের শ্যুট চলেছে। আমি মৌসুমী, একজন ওয়েব সিরিজ অ্যাক্ট্রেস, কিন্তু বিগুদা আমি বাই প্রফেশন ম্যাথস টিচারও ICC স্কুলের। বিগুদা আমাকে একদম ডেকে একদম ফ্যামিলি মেম্বার বানিয়ে নিয়েছে। আমরা বহুদিন যাবৎ এই প্রোগ্রামে আসছি, বৌদি তো পুরো বাড়ির লোক, তারপরে বিগুদার ছেলে মেয়ে সুমনা সবাই আমাদের একদম নিজের সন্তানের মতো, ভীষণ ভালো লাগে। প্রতিবার আমরা আসি, প্রত্যেকটা প্রোগ্রামে আমরা পুজো পরিক্রমা অ্যাজ জাজও যাই, ভীষণ ভালো লাগলো প্রোগ্রাম। অ্যান্ড ভিগুদা, আমি তোমাকে অ্যাজ আ টিচার বলছি, আমাদের থেকে যদি আমাদের স্টুডেন্ট ওপরে উঠে যায়, এর থেকে আনন্দের কিচ্ছু নেই। আমার তখনই আমি শিক্ষিকা হিসেবে আমি মনে করি আমার জয় হবে, যখন আমার যে কোনো স্টুডেন্ট, সে যাই হোক যেই স্টেটাস অফ সোসাইটি থেকে আসুক, সে যখন আমার থেকে ওপরে উঠে যাবে, তার মতো সাফল্য কিচ্ছু নেই। তারা আমাদের সন্তানের মতো, সন্তানের মঙ্গলই আমরা চাইবো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রেস তোমাদের সবাইকে, বলো কলকাতা, সৌমিক দাদা আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা না থাকলে কিন্তু আমরা কিচ্ছু না, তোমরা আছো, তোমরা আমাদের প্রচার করো বলি অসংখ্য ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, থার্ড না ফোর্থ ওয়েভ কী ওয়েভ আসছে জানি না, আর লকডাউনে যেতে চাই না, প্লিজ স্যানিটাইজার ইউজ করবেন, মাস্ক ইউজ করবেন, একেবারে বিন্দাস হয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আবার শুনছি বাড়ছে, আর যেন করোনা ওষুধ না আসে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। একদমই, করোনা ওষুধ আসলে পরেও তাকে বদ্ধ আমাদেরই করতে হবে, এবং তার জন্য কোমর বেঁধে যে সিস্টেম আছে, সেই নিয়ম আছে, সেটাকেই মানতে হবে, কিছু করার নেই। একদম, আমি শুনে নেবো যারা আছেন, আরো যিনি আছেন, আপনার নামটা কে? আমার নাম আর কে? আপনি কি বলবেন আজকে অনুষ্ঠান নিয়ে? আমি কি বলবো, আমার তো যা শুনলেন সবাই, মোটামুটি সব বলা হয়ে গেছে, কিন্তু আমাকে এখানে আজকে ভৃগু ডেকে আমাকে, মানে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং যদিও অনেকটা আমরা মিস করেছি, কিছু প্রবলেম ছিল রাস্তাঘাটে এবং ড্রাইভারে, যাই হোক আমি এই জন্য আমি সবচেয়ে আগে ভৃগু এবং ওনার সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং তার মেয়ে সুমনা যেটা অর্গানাইজ করছে তাকেও আমাদের ওনার ধন্যবাদ দেওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এবং চলে যাচ্ছি, এবার সবার কথা শুনলাম, আমাদের সবার কাছের প্রিয়জন পলাশ বৈরাগী, চিত্র পরিচালক পলাশ বৈরাগী, এবং বলো কলকাতার পর্দায় একের পর একের দিন দেখে চলেছেন, যাকে শুধু বিটু বাংলা মানে বনশ্রীর প্রোগ্রামে নয়, সমস্ত প্রোগ্রামে সর্বোপরি বলো কলকাতা পরিবারের একজন কোর মেম্বার, এবং সৌমিকের একদম আপাতত সবসময়ের সাথী হয়ে চলছে পলাশ বৈরাগী। আমি শুনে নেবো পলাশ, সবাই তো অনুষ্ঠান নিয়ে বলল, প্রথমে তোমাকে যে প্রশ্নটা করব, আজকে আমাদের বাংলা সিনেমার একজন ভগবানের মৃত্যুদিন, সেই নিয়ে যদি কিছু বলো। সেই মৃত্যুটা আমি বলবো না কিছু, কারণ সবাই জানে তো। তো একটু বলি, আজকে খুব আনন্দের অনুষ্ঠান, আমরা আনন্দ করব, এগিয়ে যাব, কিন্তু তাকে নিয়ে যদি একটা কথা না বলা হয় অনুষ্ঠানে, কোথায় যেন খামতি থেকে যায়। তবু একটাই বলবো যে উনি বাংলা চলচ্চিত্র জগতে যে অবদান আছেন আপনারা সবাই জানেন, আমি একটু ইচ্ছা করেই বলছি, নাম বলবো না, একদম তো সেটা মেনে আমরা চলছি, আগামী দিন আগামী জেনারেশন সবাই চলবে। আর আমি এই প্রোগ্রামেরই কিছু কথা বলতে চাই, যেটা আমার অপোজিটে আছেন বি পজিটিভের বিপ্লব বাবু, ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। বলো কলকাতা কথা, বলো কলকাতার আজকে অনুষ্ঠানে চিত্র সাংবাদিক কিন্তু বিপ্লব বড়ুয়া, বি পজিটিভের কণ্ঠ। আর আরেকটু বলি, বনশ্রী পরিবারের সাথে অনেক দিনের সম্পর্ক আমার, এবং বনশ্রী পরিবারের অনেক অনেক বনশ্রীকে একটু ডাকছি, বনশ্রী প্লিজ আসবেন, আমি বনশ্রী বলবো বিগুদাকে, প্লিজ আসুন। বিগুদার জন্মদিন তো জানি আমি, জন্মদিন তো প্রতিদিনই হয় আমাদের, কিন্তু আজকে জন্মদিনটা একটু অন্য ধরনের। বনশ্রী সপ্তষী, সপ্তষীর মানেটা আমি পুরোপুরি না হঠাৎ করে মাথা থেকে উড়ে গেছিলো, সপ্তষী হলো অন্য কিছু, কিন্তু সপ্তষী মানে সাতটা ঋষি নিয়ে মানে এনেই পারেন, এবং সাতটা ঋষি না, এখানে অনেক ঋষি এসে গেছেন, বহু ঋষি এসে গেছেন, খুব ভালো লাগছে। আর এটাই বলবো, বনশ্রী এইভাবে এগোতে থাকবে, অনেক দূর এগোতে থাকবে, আমরা
সবসময় বনশ্রীর পাশে না পেছন থেকেই যাব, কারণ কি পাশাপাশি যাবো। খুব ভালো লাগলো এবং এত সুন্দর উপহার দিয়েছে, যেটা আমি পরে আপনাদের দেখাবো বলো কলকাতার চ্যানেলে। এবং বলো কলকাতার শ্রমিকদা এই অনুষ্ঠানে এসছেন এবং আমার খুব ভালো লাগছে যে আমরা সবসময় একসাথে, মানে বি পজিটিভ, বলো কলকাতা, বনশ্রী সব একসাথেই মাঝে মাঝে দেখা হয়ে যাচ্ছি এবং এটা যেন সারা জীবন থাকে আমাদের। আর বাচ্চা বাচ্চা আরেকটু বলি, বাচ্চা বাচ্চা যে তিনটে সময় উঠেছিল, তিনটের সময় তৈরি করেছিল একজন, এবং সেটা খুব দুঃখজনক লাগে তার নাম বললে। সুমনা এদিকে, রাত তিনটে থেকে এখনো পর্যন্ত লড়াই করছে বাচ্চাটা, তো খুব ভালো নেচেছে, এত সুন্দরভাবে প্রোগ্রামটা চালাচ্ছে, এখনো এনার্জি বেঁচে বাঁচিয়ে রেখেছে, এটা সুমনাকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। অনেক ছোট আমার লালু ছবিতে অভিনয় করেছে, আর একজন ক্যামেরার পেছনে আছে সেটা হচ্ছে সুমনার দাদা, সেও তিনটে, তুই কটায় উঠেছিস আমি জানি না, তা খুব ভালো লাগছে। আর কিছু বলবো না, মুখস্থ নেই ঠিক মতো, নমস্কার। আসলে সাংবাদিকতার সময়ে কোনো এক মঞ্চে পলাশকে কোনো একটা ছবির প্রমোশনে পলাশের সঙ্গে আলাপ হয়েছিল, সেই থেকে আজকের বন্ধু এবং আজকের আমরা খুব সুহৃদ একদম। আর তার থেকে বড় কথা আমরা খুব কাছাকাছি, নিজেরা এত ডিপ আলোচনা করি ঘন্টার পর ঘন্টা, কখন কেটে যায় বুঝি না, রসায়নটা এতটাই মিলে গেছে আমার প্রতিটা প্রোগ্রামে ওর সঙ্গে, আমার কম্প্যাক্ট ওর সদ্য লালু সিনেমা পুজোর পর রিলিজ হবে, আমরা খুব চেষ্টা করে কম্প্যাক্টভাবে এটাকে আমরা শেষ করেছি, এখন ডাবিং চলছে, আপনারা সবাই লালুর জন্য অপেক্ষা করবেন, পলাশ আমার চিরদিন অন্তরে গাঁথা হয়ে থাক এই পলাশ সপ্তর্ষি। একদম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অবশ্যই আমরা সবার কথা শুনলাম, সর্বোপরি বলো, হ্যাঁ আচ্ছা ওনার কথা হয়নি, আমরা মিস করে গেছিলাম আপনার নাম, আপনার নামটা? ধন্যবাদ আপনাদের দাদা চিত্র সাংবাদিক এসছেন, আমার নাম জওহরলাল নাইয়া, আমাদের ভিগুবাবু হচ্ছেন আমাদের সহযোগী যে সংস্থা আছে স্বজন সুন্দরবনের, আমাদের সাম্মানিক বন্ধু, এবং আমার পাশে বসে আছেন আমার অন্যতম সাংবাদিক বন্ধু, সাম্মানিক বন্ধু শ্রী সমীর মণ্ডল মহাশয়, যার ছাদের তলে আজকের আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি, সেদিন অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের স্বজন সুন্দরবনের অন্যতম সংস্থার সদস্য ভৃগুবাবু, তার সম্পর্কে যত বলবো কম বলা হবে, কারণ ওই মানুষটা এত কর্মকাণ্ড, তার হাত দিয়ে ওই বনশ্রী যে কী যেন শারদীয়া সপ্তর্ষি যে আমাদের যে সংস্থা রয়েছে, আজকে তার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, ছোটো ছোটো বাচ্চারা এখানে এসে তাদের মুখে যে হাসি দেখলাম, এই সমস্ত দুর্যোগকে উপেক্ষা করে আজকের এই সংস্থা তার কর্মকাণ্ড আরও এগিয়ে নিয়ে যাক, তার সাফল্য কামনা করি, আপনাদেরও সাফল্য কামনা করি, যাতে এরকম অনুষ্ঠান আমরা আগামী দিনেও সামিল হতে পারি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি শুনে নেব আরেকজনের বক্তব্য, বিপ্লব বড়ুয়া, বি পজিটিভের কর্ণধার, আপনারা শুনে নিন তার বক্তব্য। আমি ডেকে নিচ্ছি বিপ্লব দাকে। বিপ্লব দা, তুমি কিছু বলো আজকে অনুষ্ঠান নিয়ে। আজকে এই যে দক্ষিণ চব্বিশ পরগনার বলা যায় যে সুন্দরবন ঘেঁষা একটা জায়গা সুভাষ গ্রাম, এখানে এর আগে আমি এই স্টেশনে নামিনি, এবং আজকে এই যে একটা ইনস্টিটিউশন, এবং আজকে এখানে এসে যে জানা, এই জানার বিষয়ে আরও জানতে পারলাম এক্ষুনি যে এখানে সুভাষচন্দ্র বসুর জন্ম ভিটে, তা সেইখানে দাঁড়িয়ে আজকে আমি এখানে এসেছি বি পজিটিভের হয়ে একজন রিপ্রেজেন্টেটিভ মাত্র, কিন্তু বিভুবাবু যে বনসৃজনের যে কর্মযজ্ঞ হাতে নিয়ে আজকে এতগুলো বছর চলে আসছেন, এবং তার হাত ধরে আজকে যে ছোট ছোট ভাই বোনেদেরকে সামনে এগিয়ে দেওয়ার একটা সিঁড়ি তৈরি করছেন, সেই সিঁড়িটা যাতে মসৃণ হয় এই কামনা করব, আরও শ্রীবৃদ্ধি হোক এই সপ্তর্ষি। এবং আমার পেছনেই যে চকচক করছে বনশ্রী সপ্তর্ষি, তার শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনাই করি। অসংখ্য ধন্যবাদ, আমরা দেখালাম, সবার বক্তব্য শোনালাম, বলো কলকাতার সাথে থাকুন, বলো কলকাতা এবং বনশ্রী বাংলা খেয়াল রাখুন, বিটু বাংলা খেয়াল রাখুন, এবং আপনারা সবাই জানেন বলো কলকাতার সামনেই বঙ্গগৌরব উৎসব পার্ট টু, সিজন টু আসছে, আপনারা খেয়াল রাখুন, আগস্ট মাসে আসছে, চোখ রাখুন বলো কলকাতা টিভির পর্দায়, আমরাও
বঙ্গগৌরব উৎসব সিজন ওয়ান পয়লা মে করেছি কলকাতায়, বঙ্গগৌরব উৎসব সিজন টু এ সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন এই আশা রাখি। আর সর্বশেষ একটাই কথা বলি, যে নামটা পলাশ বললো না আমি নাম পড়তে চাইছি না, কিন্তু একটা কথা বলেই শেষ করবো, আশা করি আপনারা বুঝবেন। আজকের এই দিনে, আজকে এই মহান দিন, সেই মহান দিনে বনশ্রী সপ্তর্ষির উত্তম হোক। নমস্কার, বলো কলকাতার পর্দায় আমি সৌমিক, সঙ্গে পলাশ এবং বিপ্লব বড়ুয়া।